প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহি। সদরঘাটে লঞ্চ টার্মিনালে আছেন আমাদের আরেক সহকর্মী মাহমুদ রাকিব এবং সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি নাজমুস সালেহির কাছে। সালেহি রিচার্ড, আপনি আমার পেছনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আগামীকাল ট্রেন চলবে এই খবরে এসে কাউন্টারে এসে দাঁড়িয়েছে টিকিট সংগ্রহ করার জন্য, কিন্তু এখানে অধিকাংশ লোকই আছে যারা আসলে জানে না যে কালকে তার গন্তব্যস্থানে যে ট্রেন সেটি আসলে চলবে কিনা। এখন পর্যন্ত 8টি ট্রেন পরিচালনা করার কথা রয়েছে, সেটি হচ্ছে যে আন্তনগর ট্রেন যার সবগুলো টিকিটই আসলে অনলাইনে বিক্রি করার কথা রয়েছে এবং অবিক্রিত টিকিট এবং পাশাপাশি কাউন্টারে টিকিট বিক্রি হবে এমন সিদ্ধান্তের ভিত্তিতে তারা এসে এখানে দাঁড়িয়েছেন। এই লোকগুলো যেমন জানেন না যে আগামীকালকে থেকে তাদের ট্রেন চলবে কিনা এবং কোন রুটে ট্রেন চলবে সেটি নিয়েও কিন্তু তাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। যে 8টি ট্রেন চলার কথা রয়েছে এখন পর্যন্ত সে সিদ্ধান্তটিও চূড়ান্ত নয়। আমি রেলের পরিবহন কর্মকর্তা কয়েকজনের সাথে কথা বলে জেনেছি তারা এখন পর্যন্ত যেটা বলছেন যে আগামীকালকে যে 8টি ট্রেনের কথা বলা হচ্ছে সে 8টি ট্রেনে চলবে নাকি আরও বেশি ট্রেন চলতে পারে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সেই সিদ্ধান্ত দিবে আসলে হচ্ছে যে রেল ভবন থেকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন আজকে 12:30টার সময় একটি সংবাদ সম্মেলন করবেন সেখান থেকে। এখন বিষয়ে আপনাকে একটু উদাহরণস্বরূপ বলি, যদি আপনাকে বোঝাতে চাই সেটি এরকম যে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে বন্দলতা এক্সপ্রেস সরাসরি যাই চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। এখন এখানে যে টিকিটগুলো বিক্রি হবে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত টিকিট বিক্রি হবে, যদি তাই হয় তাহলে মাঝখানে এই ট্রেনটি 15-16টি স্টেশনে থামে। কেউ যদি আব্দুলপুর থেকে বা রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জে যেতে চায় সেই টিকিটটা সে ওই কাউন্টার থেকে নিতে পারবেন কি না, অথবা কমলাপুর থেকে এই বন্দলতা এক্সপ্রেস রাজশাহীর যে জায়গা পর্যন্ত যায়, অথবা এই ধরনের যে বিষয়গুলো আছে, একটি খুলনা ট্রেন চিত্রা এক্সপ্রেস সেটা গিয়ে সরাসরি খুলনা যায় মাঝখানে সে অনেকগুলো স্টেশনে থামে, যে মাঝপথ থেকে কেউ যদি আর একটা স্টেশনে যেতে চায় সেই টিকিটগুলো আসলে সেই ট্রেনগুলোর টিকিট আসলে কীভাবে বিক্রি হবে সে বিষয়গুলো এখন পর্যন্ত এখান থেকে নিশ্চিত করা হয়নি। আগামীকালকে শোনা যাচ্ছে যে তিস্তা এক্সপ্রেসও চালু হতে পারে আন্তনগর ট্রেন হিসাবে, যদি সেটা চালু হয় তাহলে আগামীকাল প্রথম ট্রেন সকাল 7:15 কমলাপুর থেকে ছেড়ে যাবার কথা রয়েছে। পাশাপাশি এই যে প্রস্তুতি, গত দুদিন ধরেই আসলে কমলাপুর রেল স্টেশন স্বাস্থ্যবিধি মেনে তার সমস্ত প্রস্তুতি তারা নিয়েছেন। টিকিট কাউন্টারের সামনে গোল চিহ্ন দিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতে 3 ফিট দূরত্বে যাত্রীদেরকে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে, যাত্রীরা সেইভাবে সেখানে দাঁড়িয়েছেন। পাশাপাশি প্রতিটি ট্রেনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে এবং যে ট্রেনের যে ধোয়া মোছার কাজ এবং প্ল্যাটফর্ম থেকে শুরু করে স্টেশনে যে ধোয়া মোছার কাজ সেগুলো আসলে ইতিমধ্যে শেষ হয়েছে। তো এখন মন্ত্রীর চূড়ান্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে যে সিদ্ধান্ত সেটির জন্য অপেক্ষা শুরু হয়েছে এখানকার যাত্রীদের এবং একটু একটু করে কমলাপুর স্টেশন আসলে সচল হচ্ছে বলা যেতেই পারে। তো এই ছিল আমার কাছে কমলাপুরের সর্বশেষ খবর, জানবো নৌপথের খবর। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, হ্যাঁ রাজমুস, প্রায় একদম পাক্কা 2 মাস 6 দিন পরে আগামীকাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হবে এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু প্রায় স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন এত দীর্ঘ সময় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল না, যেটা কিনা করোনার কারণে গত 2 মাস 6 দিন ধরে বন্ধ রয়েছে। তো সেই লঞ্চ চলাচল শুরু করবার জন্য ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা, আমরা যদ্দূর জানতে পেরেছি যে তারা বিভিন্ন গেটে বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ভাইরাস মুক্ত করে প্রবেশ করবার জন্য টানেল বসাচ্ছেন। তারা যাত্রীরা যাতে নিরাপদ দূরত্ব বজায় রেখে টিকিট কাটতে পারেন, সদরঘাটে ঢোকার যে টিকিট সেজন্য তারা নিরাপদ দূরত্বে চিহ্ন দিচ্ছেন রং দিয়ে। তো এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো ঢাকা নদীবন্দরের যিনি ইনচার্জ রয়েছেন একে মারিফউদ্দিন, তার সঙ্গে একটু বলবেন যে আপনারা আগামীকাল থেকে লঞ্চ চালু করবার জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন এবং আপনাদের প্রস্তুতি কতটুকু রয়েছে। ধন্যবাদ। আপনি যেটি বললেন যে ইতিমধ্যে আমরা লঞ্চের বিভিন্ন আপনাদের গ্যাংওয়ের পাশে টানেল বসিয়েছি, টিকিট কাউন্টারগুলোর সামনে আপনার মার্কিং করে দেওয়া হচ্ছে, পন্টুনগুলোর পাশে মার্কিং, টার্মিনালের যে সমস্ত জায়গায় যাত্রীদের ওয়েটিং শেড সেখানেও মার্কিং করা হবে। পাশাপাশি যে আপনার দেখেন যে এখন কিন্তু একই সাথে ডেঙ্গুরও একটা প্রকোপ আছে, সে কারণে এটাকে একেবারে ডেঙ্গু মুক্ত এবং জীবাণুমুক্ত করার জন্য যা যা করা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের টার্মিনালের প্রত্যেকটা গেটে যে আমাদের কর্মী বাহিনী থাকবে তাদেরকে পিপিই দ্বারা এবং তাদেরকে মাস্ক দিয়ে শুরু করে প্রত্যেকটা যাত্রীকে যেন মাস্ক ছাড়া কোনো মতেই লঞ্চ টার্মিনালে ঢুকতে না পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা কতগুলো টানেল বসাবেন? এবং এ পর্যন্ত আমরা আপনার 8টি টানেল বসিয়েছি, 14টা টানেল আমাদের বসানোর পরিকল্পনা সব মিলে প্রত্যেকটা গেটে। এই কারণে এইভাবেই আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ
ইফোর্টটা আমরা দিব যে একটা আমরাও যাতে করোনা মুক্ত থাকতে পারি, পাশাপাশি আমাদের লঞ্চের যে ক্রু মাস্টার ড্রাইভার সুকান্নি তারাও করোনা মুক্ত এবং নৌযাত্রীরাও যেন করোনা মুক্ত থাকে। আপনাকে ধন্যবাদ। জি, তিনি যেটি বলছিলেন যে তারা প্রত্যেকটি গেটে টানেল বসাবেন, তবে এখানে কিন্তু একটি বিষয় থেকেই যায় প্রশ্ন, যেহেতু সদরঘাট থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছাড়ে, সেখানে এই লক্ষ লক্ষ মানুষকে কতটুকু টানেলের মাধ্যমে জীবাণুমুক্ত করে লঞ্চে উঠানো যাবে, কিংবা এই লঞ্চে কতটুকু আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে, যেখানে হাজার হাজার মানুষ ডেকে একই সঙ্গে গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে শুয়ে যেয়ে থাকে, সেটি কিন্তু আসলে আগামীকাল থেকেই বোঝা যাবে যে বিএনএফডি কর্তৃপক্ষ কতটুকু আসলে সামাজিক দূরত্ব রক্ষা করে এবং জীবাণুমুক্ত করে যাত্রীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করতে পারে। মোটামুটি আমার কাছে এসেছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী ইকরাম রয়েছেন সিলেটে, আমরা একটু জানবো সেখানকার খবর। ইকরাম, ধন্যবাদ। সিলেটে যে আগামী পরশু থেকে যানবাহন চলাচল শুরু করবে, বিশেষ করে গণপরিবহনগুলো, তার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিলেটে যে কয়েকটি পরিবহন সংস্থা আছে, এনা, শ্যামলী কিংবা হানিফ সহ গ্রিন লাইন সহ অন্যান্য সংস্থা, প্রত্যেকটি জায়গায় আমরা যে গিয়ে দেখেছি তাদের যে বাসগুলো আছে, যে গণপরিবহনগুলো আছে, তারা প্রস্তুত করে রেখেছে এবং ইতিমধ্যে যে কাউন্টারগুলো আছে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে, এসে খবর নিচ্ছে যে টিকিট দেওয়া হচ্ছে কিনা, অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে কিনা, কিন্তু কোনো কাউন্টারে এখন পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। তবে এখানে যারা আছে পরিবহনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক কিংবা কর্মকর্তা কর্মচারী, তারা জানিয়েছেন যে তারা যে কোনো মুহূর্তে ঢাকা থেকে নির্দেশ পাওয়ার সাথে সাথে তারা গাড়ি চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। এবং গত দুদিন থেকে তারা যখন শুনতে পেয়েছে যে আগামী পরশু থেকে অর্থাৎ সোমবার থেকে গাড়ি চলাচল করবে, সেই লক্ষ্য নিয়েই প্রত্যেকটি গাড়ি ধোয়া মুছো করে রেখেছে এবং আগামী পরশু তারা মূলত সিলেট কেন্দ্রের কোনো নির্দেশনার অপেক্ষায় থাকে, কেন্দ্র থেকে যে নির্দেশ দেওয়া হয়ে থাকে সেই নির্দেশে অনুযায়ী গাড়ি চলাচল করে থাকে। এবং প্রথমে তারা এখানে যারা ছিলেন তারা বলেছেন বা ঢাকার মতনই একই স্বরে সুরে সুর মিলিয়ে বলেছেন যে এই কম সংখ্যক যাত্রী নিয়ে তাদের বিশাল বিশাল গাড়িগুলো ঢাকা যাতায়াত করার ক্ষেত্রে যে খরচ আসবে সেই খরচ পোষাবে না, সেই যে ভাড়া আছে ভাড়া বৃদ্ধি করার ব্যাপারে তারা এখানকার যারা আছে তারাও দাবি জানিয়েছেন। এখানকার যারা শ্রমিক নেতৃবৃন্দ আছে, মালিক নেতৃবৃন্দ আছে, তারাও জানিয়েছে বলে এখানে পর্যন্ত সিলেট থেকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন রুটে প্রায় 500+ বাস যাতায়াত করে থাকে প্রতিদিন বিভিন্ন পরিবহন সংস্থার পক্ষ থেকে এবং প্রত্যেকটা গাড়ি ভরপুর থাকে। এবং দীর্ঘদিন থেকে প্রায় 2.5 মাস থেকে এই গাড়িগুলো বন্ধ রয়েছে এবং অনেক গাড়িগুলো বন্ধ করে রাখার ফলে কিছু কিছু গাড়ির যান্ত্রিক ত্রুটিও দেখা দিয়েছে এমনও বলেছেন অনেকে। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সব গাড়িগুলো যে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এনা পরিবহনে প্রায় 45টি গাড়ি তারা রেডি রেখেছে তারা এখান থেকে ছেড়ে যাওয়ার জন্য। অন্যান্য যে সংস্থাগুলো আছে, শাহানি পরিবহন, শ্যামলী পরিবহন কিংবা ইউনিক পরিবহন, সব গাড়িগুলো এখানে ধারাবাহিকভাবে করা আছে। এবং এখানে এখানে পরিবহনের সাথে যারা আছে, পরিবহন শ্রমিক কিংবা কর্মচারী কর্মকর্তা কিংবা শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে, তারা বলছেন যে তারা চাচ্ছেন যে জনগণ যারা যাতে সিলেটের মানুষ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব মেনে যেন সিলেটের বাইরে যাইতে থাকে সেই ব্যবস্থাই তারা করবে এবং প্রত্যেকে সেই ব্যবস্থা নিচ্ছে। এ ছিল সিলেটের আগামী সোমবার থেকে গণপরিবহন চলাচলের সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সদরঘাটে, সেখানে রয়েছেন তোমাল। হ্যাঁ ইকরাম, যেমনটি বলছিলেন যে আজ থেকে কিন্তু সরকারি ছুটি শেষ, আগামী থেকে কিন্তু কর্মস্থলে যোগ দিতে হবে, সে কারণে অসংখ্য মানুষ কিন্তু ঢাকায় ঢুকছেন। আমরা সকাল থেকে দেখেছি যে এই সড়কটি যে সড়কটি রয়েছে গাবতলীতে, সেখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু সকাল থেকে ঢুকেছেন এবং তারা কিন্তু গণপরিবহন না থাকার কারণে মাইক্রো বাস বা প্রাইভেট কারে কিন্তু তারা কিন্তু ঢুকছেন। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখেছি যে গণপরিবহন যেহেতু নেই, সে কারণে কিন্তু মানুষজন গাদা গাদি করে কিন্তু এক মাইক্রো বাসে কিন্তু অনেক মানুষ ঢুকছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সড়কে কিন্তু বেশ কিছু গাড়ি রয়েছে। তবে একটি বিষয় আপনি জেনে রাখি যে মানুষগুলো ঢুকছেন তারা কিন্তু আগামীকালকে যে কর্মস্থলে তারা যোগ দেবেন সেখানে তারা মূলত ঢুকছেন, কিন্তু তারা কিন্তু কোনো ধরনের কোনো স্বাস্থ্যবিধি মানছেন না এবং যে কারণে আসলে সরকারি যে নির্দেশনাগুলো ছিল, সরকারি যে আদেশগুলো ছিল সেগুলো কিন্তু তারা অনেকেই মানছেন না এবং যে কারণে অনেককে আমরা দেখেছি যে এক মাইক্রোবাসে বা এক প্রাইভেট কারে তারা কিন্তু গাদাগাদি করে ঢুকছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই সুযোগে কিন্তু প্রাইভেট কার, সিএনজি বা
মাইক্রোবাসগুলো কিন্তু বাড়তি ভাড়া হাঁকছেন এবং যে কারণে এক ধরনের দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষজন। তারা বলছেন যে গণপরিবহন কিন্তু চালু হয়ে গেলে সেই দুর্ভোগটা হয়তোবা থাকবে না, কিন্তু গণপরিবহন কিন্তু আমরা জানি যে আগামীকাল থেকে চালু হওয়ার একটি কথা ছিল, সেটি কিন্তু একটি মিটিং হওয়ার কথা রয়েছে এবং মালিক সমিতির সঙ্গে সরকারের যে বৈঠকটি হওয়ার কথা সেই বৈঠকে কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়ার কথা যে কী পরিমাণ ভাড়া নির্ধারিত হবে। সেই সেই ভাড়া নির্ধারিত হওয়ার পরে কিন্তু আসলে আগামীকাল থেকে গণপরিবহনগুলো চলার কথা রয়েছে। তো আমরা যতদূর দেখলাম যে সকাল থেকে কিন্তু রাজধানীর সবগুলো পথে কিন্তু মানুষজন বেড়েছেন এবং সব পথে কিন্তু মানুষজন ঢুকছেন, এবং যেহেতু আপনি জানেন যে আজকে সরকারের ছুটির শেষ দিন, আগামীকাল থেকে শুরু হচ্ছে কর্মস্থলে যোগ দেওয়ার কথা, তো সে কারণে কিন্তু মানুষজন কিন্তু নানা উপায়ে তারা কিন্তু ঢুকছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। রিচার্ড, সহকর্মী আশিকুর রহমান তমাল গাবতলী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন ঢাকামুখী মানুষের সবশেষ খবরাখবর। তারও আগে ট্রেন বাস ও লঞ্চ চলাচলের সবশেষ প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা, যেটি জানাতে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ইকরামুল কবির, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মাহমুদ রাকিব, এবং সবার শুরুতে